টিম মিডি একটা সেভ আর পেয়ে উঠে আদর্শ প্রতিষ্ঠার জন্য আলা হযরত
আমাদের কাছে উপস্থাপন করেছেন ফতোয়ে রিজভিয়া ১২তম খণ্ডে ১৩৩ পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি প্রথম নম্বরে তিনি উল্লেখ করেছেন, চতুর্থ নম্বর উল্লেখ করেছেন, তবায়ে তলবা কি জান সো জিস কাম কি ইত্যাদি মুনাসিব দিখা যায়ে মাকুল উদিফা দেকর ইসমে লাগায়া যায়ে। পঞ্চম নম্বরে উল্লেখ করেছেন, ইনমে জো তৈয়ার হতে যায়ে তনহা দেকর মুলুক মে পহলায়া যায়ে কে তহরিরন ও তকরিরন ও আহন ও মুনাজরাতন ইশাতে দিন ও মুযহাব করে। ষষ্ঠ নম্বরে বলেছেন, হেমায়তে মুযহাব ওরদ্দে বদ মুযহাবা মে মুফিদ কুতুব ও রসায়ল কো নজরানে দেকর তসনিফ করায়ে যায়ে। সপ্তম নম্বরে উল্লেখ করেছেন, তসনিফ শুদা ওর নো তসনিফ রসায়ল উমদা ওর উৎসব ছাপকর মুলুক মে মুফত তকসিম কি যায়ে। আট নম্বরে উল্লেখ করেছেন।